এক গুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেঁটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হল, পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেঁটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস, এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর এই চাবি দিয়ে কোনো দরজা খোলে না, তবু তুই ফেলে দিস না। তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওই সব চাবির গুচ্ছ। হয়তো হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে আবার একদিন ওই সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই, খুলে যাবেই। এবারে দুটো ছোট ছড়া শুনিয়ে আবার আপনাদের আমি 5 মিনিটের জন্য বিরতি দেব। ছড়া দুটি শুনুন। প্রথম ছড়াটি হচ্ছে, আপনারা জানেন আমি আজ প্রায় 40 বছর ধরে সিনেমা লাইনে কাজ করি। সিনেমার ছড়া, ছড়াটার নাম সিনেমার ছড়া। আমি সিনেমা জীবনে কাজ করতে এসে বিরাট বড় বড় প্রতিভা, বিরাট বড় বড় মানুষের সংস্পর্শে যেমন এসেছি, সংখ্যা তারা কম, আবার অধিকাংশ এমন মানুষের সংস্পর্শে এসেছি যারা যেসব ছবি তৈরি করেন খালি টাকার জন্যে। আপনারা তো জানেন ভারতীয় ছবি, আমরা ভারতবর্ষে সবচেয়ে সংখ্যায় বেশি ছবি তৈরি করি পৃথিবীর মধ্যে, কোয়ান্টিটেটিভলি দ্য লার্জেস্ট, অ্যান্ড কোয়ালিটেটিভলি আই থিঙ্ক। তো এইটা ভেবে আমার, আমি এটা নেই বলে একটা ছড়া লিখেছিলাম। নেই কী কী নেই, কেন নেই তো মনে করবেন না, আমরা কিছু মনে করবেন না, আরম্ভটা সব প্রবাদ দিয়ে গেছে। যেমন ধরুন একটি প্রবাদ, মেয়েদের মুখে আর মনে মিল নেই। এটা কিন্তু প্রবাদ, সত্যি নয়, সত্যি হলে আমার বউ আমার ঠ্যাঙাবে। মেয়েদের মুখে আর মনে মিল নেই, সাপেদের কান নেই বেনেদের বুক। সাপেদের কান নেই, বেনে মানে বানিয়াদের বুক থাকে, মানে হাত থাকে। এটা কিন্তু সত্যি নয়, অনেক বানিয়া হয়তো এখানে থাকতে পারেন, তারা বিশ্বাস করবেন না, এটা প্রবাদ। মেয়েদের মুখে আর মনে মিল নেই, সাপেদের কান নেই বেনেদের বুক, মন্ত্রী বলে আমাদের কোনো হাত নেই, চিরকাল বলে আসছে যে আমাদের কোনো হাত নেই, মন্ত্রীর হাত কাটা, মন্ত্রী বলে আমাদের কোনো হাত নেই, ব্যাঙেদের সর্দি নেই, মজুরের সুখ, মজুরদের সুখ হয় না আর ব্যাঙেদের সর্দি হয় না, আর কি কি নেই। মেয়েদের মুখে আর মনে মিল নেই, সাপেদের কান নেই বেনেদের বুক, মন্ত্রী বলে আমাদের কোনো হাত নেই, ব্যাঙেদের সর্দি নেই মজুরের সুখ। এসবের অর্থ বুঝি, এতে ক্ষতি হয় না কো এত, শুধু বুঝি না কো, সিনেমার কেন কোনো কালীঘাট নেই, তাহলে অনেক পাঁঠা বলি দেওয়া যেত। ধন্যবাদ। আমার দিদিমার মুখে শোনা ছোটবেলায় একটি ছড়া আপনারা হয়তো শুনে থাকবেন, যে তেঁতুল গাছে একানোরে বলে একটা ভূত বাস করে, বাচ্চারা দুষ্টুমি করলে তাদের কান কেটে নুন ঘষে দেয়। একানোরে কানে করে তেঁতুল পাড়ে ছড়ে ছড়ে, এক হাতে তার নুনের ভাঁড় আর এক হাতে ছুরি, কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি। এটি আমার দিদিমার মুখে শোনা। তো বড় হয়ে আমি ভাবলাম সত্যি যদি একানোরে ভূত থাকতো, এত বছর ধরে এত কান যে কাটলো, কানগুলো গেল কোথায়। তো আমি গবেষণা করে লিখলাম, কানপুরেতে একানোরের মস্ত বড় মকান, কানপুরেতে একানোরের মস্ত বড় মকান, হরেক রকম কানের, সেটা কানোভারির দোকান, মনোহারির দোকান হয় যেমন না,
কানোহারির দোকান, হরেক রকম কানের সেটায় কানোহারির দোকান। কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান, কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান, আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান। কানা ঘুষো যা কিছু হয় যত কানাকানি, কানা ঘুষো যা কিছু হয় যত কানাকানি, সবকিছু সেই একানোরে করেছে আমদানি। তখনও দেশ হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডানকান, মিস্টার ডানকান। তখনও দেশ হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডানকান। একবার কানপুরে গেলেন কিনতে তার বাঁ কান। একানোরে বললে দেখুন সময় দিতে হবে, মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে। একানোরে বললে দেখুন সময় দিতে হবে, মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে, এই না বলে একানোরে দিল্লি দিল হাঁটা। ছদিন পরে ফিরে এলো চক্ষু ভাঁটা ভাঁটা, বললে কেঁদে নিন ফিরিয়ে অ্যাডভান্স টাকাটা, দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা। ধন্যবাদ। এবারে 5 মিনিটের বিরতি, তারপরে আমাদের সঙ্গীত সন্ধ্যার দ্বিতীয় ভাগ শুরু হবে। এই ছড়াটি সময়ের উপর, ঘড়ির উপর, একটি খামখেয়ালি ঘড়ির উপর। সম্প্রতি আমরা বিদেশ ভ্রমণে গিয়েছিলাম, ওখান থেকে নিউ ইয়র্ক গেলাম, 11 ঘন্টা ঘড়ি পিছিয়ে গেল। সেখান থেকে লস এঞ্জেলসে গেলাম, 3 ঘন্টা ঘড়ি এগিয়ে গেল। সেখান থেকে হিউস্টনে এলাম, বললে 2 ঘন্টা ঘড়ি আরও পিছিয়ে গেছে। সেখান থেকে লন্ডনে এলাম, বলে 7 ঘন্টা এগিয়ে গেছে। এই যে একই ঘড়ি, ঘড়ি বদলাতে বদলাতে প্রাণান্ত। তো ঘড়ির ওপর আমার একটি পুরনো কবিতা আমার মনে পড়তো, আমি সেটা আমেরিকাতে আবৃত্তি করতাম। আমার বাবার একটি ঘড়ি ছিল, দেয়াল ঘড়ি। বাবার বিয়ের সময় আমার দাদামশাই উপহার দিয়েছিলেন, দেয়াল ঘড়ি আগেকার দিনে যেরকম ঢংঢং করে বাজত। তো সেটির বয়স এত হয়েছিল যে তার কোনো ঠিক ঠিকানা ছিল না চলার, কিন্তু তাকে প্রতি রবিবার বাবা দম দিতেন এবং ঠিক করে দিতেন, কিন্তু সে নিজের ইচ্ছে মতো চলতো। 2টোর সময় ঢং ঢং করে 12টা বাজলো, 2টো দেখাচ্ছে কাঁটায়। 6টার সময় ঢং করে 1টা বেজে থেমে গেল। এরমভাবে খামখেয়ালি ঘড়ি চলতো। তো সেই ঘড়ির উপর আমার লেখা কবিতাটি হলো, তুমি যে চলছো এটাই আমার ভালো লাগছে, তুমি যে চলছো এটাই আমার ভালো লাগছে। তুমি হয়তো ঘড়ির কাঁটায় 2টো দেখিয়ে 10টা বাজতে পারো, কিংবা 12টার সময় ঢং ঢং করে 6টা বাজতে পারো, কিন্তু তুমি যে বাজছো এটাই আমার ভালো লাগছে। কেননা কেউ জানে না কটার সময় কটা বাজে, কেউ জানে না কটার সময় কটা বাজে, সংখ্যা দিয়ে সময়টাকে ধরে ফেলার ব্যাপারটাই বাজে। কাজেই তুমি তোমার ইচ্ছে মতো চলে, মনে হচ্ছে এই কথাটাই যাচ্ছ বলে বলে, চলার চেয়ে বড় খবর অন্য কিছু নেই, চলার মধ্যে আগে পিছে বলে কিছু নেই। এবারে গান।